গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ডেস্টিনি। তো স্নান টান করে চলে এসেছি এখন ছাতে, রোদ পোয়াতে নয়, একদমই চুলটা একটু শুকনো করে নেবো। আর এখানে সম্পাদি করছে, সমস্ত জামাকাপড় পরিষ্কার করে ছাতে মেলছে, আমরা এখানে বসে আছি। সম্পাদি হয়েছে খুন, না তুমি তোর কাজ করো, হেসে খুন হয়ে গেল। আমরা এখন যাব নিচে লাঞ্চ করার জন্য। তার আগে ভাবলাম ঠাকুরঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মা সরস্বতীর মূর্তি, যেটা আমাকে আকর্ষণ করলো মেন এখানকার। তো সেই জন্য ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি। এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের বই আছে। আর নিচে এসে দেখলাম এই যে পুচকি, এই পুচকিটার জন্যই আমাদের এই কলকাতায় আসা, এই পুচকিটাকে দেখার জন্যই। তো এখন ওকে জামা টামা পরানো হচ্ছে, পরিয়ে টরিয়ে নিয়ে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে তারপর আমরা এখন লাঞ্চে বসবো। তো এই মুহূর্তটা আপনাদেরকে না দেখালেই নয়, সেই জন্যই ভাবলাম এই মুহূর্তটা বন্দি করে রাখা খুব জরুরি, আমার জন্য খুব জরুরি এই কারণে, কারণ পরবর্তীতে এইটাই যখন দেখবো, যখন বড় হয়ে যাবে তখন এটা দেখেই মজা পাবে আর কি, স্মৃতিও থাকলো একটা। জিদু এখন ওকে নিয়ে আদর করছে, এরকমভাবে তুলে নিয়ে আদর করছে। তো ওর বয়স এখন প্রায় এক মাসের কাছাকাছি। যাই হোক, তো দেখছেন আমরাও খুব তাড়াতাড়ি করছি এই কারণে যে খেয়ে দিয়ে বেরোবো। তো খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে এসেছি কৈলান মন্দির। তো যেটা বলেছিলাম আপনাদেরকে দেখাবো, তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি কৈলানের স্বামী নারায়ণ মন্দিরে। এই হলো মেন এন্ট্রেন্সটা, এখান থেকে মন্দিরের চূড়াটা একটু একটুখানি দেখা যাচ্ছে। আমি ভিডিওতে বহুবার এই মন্দিরটা দেখেছি, বা এখানে যাতায়াত করার সময় বহুবার এই মন্দিরটা দেখেছি, কিন্তু কোনোবারই ঘটনাচক্রে আমার এসে পৌঁছানো হয়নি, মানে সরাসরি এখানে আমি আসতে পারিনি। তো যাই হোক, এইবার ফার্স্ট টাইম আমি এখানে চলেই এলাম। তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করাই যাক, যেটা আপনাদেরকেও শেয়ার করি। তো এখানে কীভাবে আসবেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা রয়েছে কলকাতার সর্ববৃহৎ মন্দির স্বামী নারায়ণ মন্দির পৈলান। তো ঠিকানাটা আমি অবশ্যই দিয়ে দেবো আপনাদেরকে, কিভাবে আপনারা আসবেন। আমরা এসেছি আমতলা থেকে, তো হচ্ছে দেখতে থাকুন এরপরে কি আছে ভেতরে, যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, তো চলুন সামনে যেতে যেতে কথা হচ্ছে। হচ্ছে আমরা এখন সামনে, মানে মন্দিরের সামনে ফ্রন্টে যেই ওয়াকিং ডিস্টেন্সের এই এরিয়াটাতে রয়েছে, এখানে স্কাল্পচারগুলো খুব সুন্দর সুন্দর, প্রত্যেকটা কাজের ডিটেলিং এত সুন্দর যে মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এরকম। আমি আহমেদাবাদের স্বামীনারায়ণ মন্দির, মূল যে মন্দির, সেই মন্দিরেও ঘুরে এসেছি, যদিও ওখানে ভিডিও করার কোনো অ্যালাউ নেই, ফোন টোন সমস্ত রেখে যেতে হয়, তো সেই জন্য সেটা দেখানো সম্ভব হয়নি। তো এখানটা এসেও আমার খুব ভালো লাগছে, মানে সে পুরনো স্মৃতিটা আবার মনে করিয়ে দিল। তো যাই হোক, আপনাদেরকে আসার এটা বলি, আমরা তো এসেছি আমতলা থেকে, আমতলা থেকে কৈলানের দূরত্ব আধা ঘন্টা এরকম। তো আপনারা যদি এখানে আসতে চান, যে কোনো আমতলা বা কাকদ্বীপ বা এই দিকের বাসে, বকখালি এদিকের বাসে আসতে পারেন, পৈলান বা ভাষাতে স্বামীনারায়ণ মন্দির এখানে বললেই এখানে চলে আসতে পারবেন। আর আমতলা থেকে যারা আসতে চাইছেন তারা অটো বা টোটো বা এমনি রুট বাসেতেও আসতে পারেন, আধা ঘন্টার মতো সময় লাগবে। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি সামনের দিকে কি আছে। এরকম ডান দিকটা এই ধরনের রুট করা রয়েছে একটা, এখানে সবাই আগে বসতে পারতো, এখন একটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন বসার জায়গাটা বন্ধ। তো একদম চলে এসেছি মূল যে মুখ্য মন্দির, সেই মুখ্য মন্দিরের সামনে। এই স্বামীনারায়ণ গুজরাটের একজন বিখ্যাত হচ্ছে, মানে কি বলবো, যেমন আমাদের এখানকার রামকৃষ্ণ পরমহংসদেব সিদ্ধ পুরুষ সেরকমই একজন। তো ওনার যে জীবন কাহিনী, ওনার যে আত্মকাহিনী, ওখানকার গুজরাটিদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ। ওনারা চেষ্টা করেছেন সেই আদলে কেন একেবারে তার ডিটো এখানে মন্দিরটি তৈরি করা, এক নম্বর। আর দু নম্বর যেটা হলো, সেটা হচ্ছে কলকাতায় সর্ববৃহৎ মন্দির বলতে এখনও পর্যন্ত যেটা জানা যায় সেটা হচ্ছে এই পৈলানের স্বামীনারায়ণ মন্দির, পৈলান বা ভাষার এই স্বামীনারায়ণ মন্দির। তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে লেফট সাইড ফ্রন্টে যে মুখ্য মন্দির যেটা, সেটার এরিয়াটা আপনাদেরকে দেখালাম। সব থেকে বড়ো কথা, এখানে ক্যামেরা খুব একটা অ্যালাউ নেই, তবুও আপনাদের স্বার্থে, আপনাদের ভালোবাসার জন্য, যেহেতু আপনারা পছন্দ করেন এই ধরনের ভিডিও দেখতে, সব থেকে বড়ো কথা আমি চোখে যেটা দেখলাম সেটাতে যে অনুভূতি আমার হলো,
তাতে করে আমার মনে হলো যে আপনাদেরকেও আমি দেখাই, কারণ আপনারাও আমার পরিবারেরই একটা অঙ্গ। সুতরাং আপনাদের সাথে এটা শেয়ার না করলে আমার মনেই মোটেই মন ভালো থাকতো না। তো চলুন সামনের দিকে যাই, দেখতে থাকি কি আছে মন্দিরের ভেতরে। তো আমি যতদূর জানি মন্দিরের ভেতরে একটি স্বর্ণমূর্তি আছে স্বামী নারায়ণের। তো এই হলো উপরের দিকে উঠে ফ্রন্টেজের এই পোর্শনটা, মুখ্য মন্দিরের কিছু মানে মুখ্য ঠিক না, এটা হচ্ছে গৌণ ভাগ আর কি একটা, যেখান থেকে মোটামুটি আপনারা কিছু দেবদেবীর মূর্তি দেখতে পাবেন এখানে। তার আগে সবার আগে যেটা দেখবেন সেটা হচ্ছে মন্দিরের প্রত্যেকটি ডিটেলিং এত নিখুঁত, এত সুন্দর, মানে বারবার আমি অবাক হই এই ঐতিহ্যবাহী কার্যকলাপগুলো দেখে, কারুকার্যগুলো দেখে, যে এই শিল্পীগুলোর মাথায় এগুলো আসে কিভাবে করে। তো দেখতে থাকুন, আমরা সামনে এগিয়ে যাই, কি কি আছে দেখি। এটা ছিল ওপরের ভাগটা, নিচের পোর্শনটাতে এখন যাব যেখানে স্বামীনারায়ণের স্বর্ণ যে মূর্তিটা সেটা রয়েছে। তো ভিডিও করা একদম অ্যালাউ নয়, লুকিয়ে চুরিয়ে ভিডিও করছি। এখন দুজনে আমরা আছি, আমি আছি, মানু আছে আর দিদু আছে। তো আমরা এসেছি তিনজনেই, দেখতেই পাচ্ছেন এই সাইডের কাজটাও দেখাচ্ছি। চারিদিকে আলো জ্বলছে, এত সুন্দর একটা পরিবেশ, মানে ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি, খুব সুন্দর লাগছে। তো এখন চলে এসেছি নিচে, যে হচ্ছে এন্ট্রেন্সটা রয়েছে সেই এন্ট্রেন্সে। এখানেই রয়েছে যে স্বামীনারায়ণের যে স্কাল্পচার, গোল্ড যে স্কাল্পচার সেটা। তো দেখতে থাকুন, সাথে থাকুন, আগে আগে দেখুন প্রত্যেকটা কারুকার্য, প্রত্যেকটা ডিটেলিং এত অবাক করে, মানে বাইরের ওপর পোর্শনটা দেখলেন এক ধরনের কারুকার্য, নিচের পোর্শনটাতে আরেক ধরনের কারুকার্য। তো খুব ভালো লাগবে সাথে থাকলে, পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, এতে করে আপনারা সমস্ত কিছু মন্দিরটা কীরকম দেখতে না আসতে পারলেও পুরো দেখতে পারবেন আর কি। এখানে সমস্ত আগা থেকে সে গোড়া অবধি সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জন্য আমি দিয়ে দিয়েছি। আর সামনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন
এটা হলো যেখানে জল ঢালতে দেখছেন, এটা হলো গোল্ডেন যে গোল্ড স্কাল্পচার স্বামীনারায়ণের, সেটাই তো। এখানে আপনারাও এসে এইভাবে স্বামীনারায়ণের মূর্তিতে জল ঢালতে পারেন, অভিষেক করতে পারেন। তার জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে কিছু প্রণামি দিয়ে, তবেই আপনারা এটা করতে পারবেন। আর পুজোর জন্য আপনারা যে কোনো রকমের প্রসাদ হচ্ছে মানে এখান থেকে যেটা পাওয়া যায় সেটা যে কোনো অ্যামাউন্টের আপনারা করতে পারেন। তো এখানে ঢোকার জন্য না লাগে কোনো টিকিট, এখানে ঢোকার জন্য আলাদা কোনো রকমভাবে কোনো টাকা পয়সা দিয়ে কিছু করতে হয় না। এখানে যে জুতো রাখার ব্যবস্থাটা আছে সেটাও হচ্ছে একদমই মানে কি বলবো, আপনার ইচ্ছে মতো, আপনি চাইলে সেখানে কিছু দিতে পারেন প্রণামী, আপনি না চাইলে আপনি নাও দিতে পারেন। তো আমরা এসেছি যেহেতু আমরা জুতোটা রেখেছিলাম, ওখানে বেশ কিছু লোকজন কাজ করছিলেন, আমার মনে হলো এই কিছু একটা আমাদের করা দরকার বা দেওয়া দরকার, সেই জন্য আমরা আমাদের সাধ্য মতো করেছি। সেটা আপনাদের বিবেক বা আপনাদের সাধ্য মতো আপনারাও কিছু একটা দিতে পারেন তাদেরকে। তো এটা হলো একদম শেষ পোর্শনটা, মানে নিচের তলার শেষ পোর্শনটা মন্দিরের, এখান থেকেই আমাদের বাইরে যাওয়ার রাস্তাটা। তো হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম যে মন্দিরের ভেতরের পোর্শনটা কেমন, খুব সুন্দর। অবশ্যই যদি সম্ভব হয় আপনাদের আসা কখনো, তো অবশ্যই একবার আসবেন, ভিজিট করবেন। আমার তো খুব মানে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে এখানকার পরিবেশ, এসে বেশ খানিকক্ষণ বসতে পারেন। মন্দির 4টা থেকে খোলা থাকে, বিকেল 4টা থেকে, দিনের দিকেও খোলা থাকে, তবে মেন যে মন্দিরের ভেতরের যে অংশ সেটা 4টা থেকেই খোলা। আর তবে আমার মনে হয় মানে আমার ভিউ অনুযায়ী একটু সন্ধ্যের দিকে আসলে এর ভিউটা ভালো লাগে, কারণ প্রচুর লাইট জ্বলে, তো সেইগুলো দেখতে খুব মজা লাগবে আর কি। আর বাইরে বেরিয়ে যেটা দেখলাম, আকাশটা পুরো লাল হয়ে আছে, আর এরকম একটা সুন্দর মানে প্রকৃতির দৃশ্য আমি মানে না নিয়ে থাকতে পারলাম না আর কি। এত সুন্দর লাগছিল যে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, সত্যিই বারবার অবাক হই। আর এটা হলো মন্দিরের ডান দিকের পোর্শনটা, যেখান থেকে আপনারা ডান দিকে বেরিয়ে যেতে পারবেন, এদিক দুদিক দিয়েই বার হতে পারবেন, কিন্তু মেনলি ডান দিক দিয়েই এটার বার হতে হবে। তো এই হচ্ছে বেরিয়ে যাওয়ার জায়গা, এখানে ছোট ছোট বিভিন্ন রকম হরিণ এইসবের ছোট ছোট ইয়ে করা আছে। আর সবথেকে ভালো লাগবে যেটা, সেটা হচ্ছে লাইটগুলো জ্বলার পর না মন্দিরটার রূপটাই যেন একটা রকম পাল্টে গেছে। যখন ঢুকছিলাম তখন তো এত অন্ধকার ছিল না, তখন আলোই ছিল বেশ বলা যায়, তো সেই জন্য চোখের আলোতে অন্য রকম দৃশ্য ছিল সেটার। এখন লাইটগুলো জ্বলার পর যত অন্ধকার হচ্ছে তত এর রূপ যেন আলাদা করে বার হচ্ছে আর কি। তো আমি লোভ সামলাতে পারছিলাম না, বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের জন্য ভিডিও নিয়েছি, প্রত্যেকটা কারুকার্য মানে ভিডিওতে তো সবটা বোঝানো সম্ভব হয় না, তো যতটা সম্ভব হয়েছে আমি ততটা আপনাদের জন্য চেষ্টা করেছি দেখানোর। কিন্তু যদি পুরো ডিটেল দেখতে হয় তাহলে অবশ্যই একবার এখানে আসতে হবে এবং নিজের চোখে দর্শন করতে হবে। তো আমি খুব একটা ধর্ম বিশ্বাসী নই, কিন্তু তবুও এই স্কাল্পচারগুলো, এই যে কাজগুলো, এই কারুকার্যগুলো, এই মানে ইতিহাসগুলো আমাকে খুব টানে আর কি, সত্যি কথা বলতে। তো গুড ইভিনিং সকলকে, দেখতেই পাচ্ছেন আমাদের পেছনের এরকম ভিউটা, এটা হচ্ছে স্বামীনারায়ণের ভিউ। কতটা শোনা যাচ্ছে বলতে পারবো না, এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয় ভেতরে, তবু যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে থাকবেন, পাশে থাকবেন, কেমন? তো অনেকক্ষণ ছিলাম, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, মানে ফিরতে হবে আমাদেরকে, কেন কি রাত্রি হয়ে আসছে। এরপর যে আমরা একটু হচ্ছে এর বাইরে কী আছে সেটাও একটু দেখবো, কারণ এখনও পুরো পোর্শনটা শেষ হয়নি। আর এই মন্দিরটার কাজ এখনও চলছে, মানে এটাও এখনও পুরোপুরি কমপ্লিট হয়ে যায়নি। পেছন দিকটাতে আরও অনেকটা বড় এরিয়া রয়েছে এখনও, যদিও সেখানে যাওয়া নিষেধাজ্ঞা রয়েছে, তবুও মানে কাজ চলছে। ভবিষ্যতে এটা আরও জায়গা জুড়ে আরও উন্নত কিছু করার চিন্তাভাবনাই রয়েছে। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আহমেদাবাদের যে মন্দির, সেখানে বিভিন্ন রকম শো হয়, বিভিন্ন রকম ড্রামাটিক শো হয়, বিভিন্ন রকম ওয়াটার শো হয়। আমার ধারণা অনুযায়ী এখানেও সেটা হবে, তো তার জন্য আমাদেরকে আর একটু অপেক্ষা করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত যেটা কমপ্লিট হয়েছে সেটাও অভূতপূর্ব এক কথায়। আর কলকাতার বুকে এত বড় একটা মন্দির সর্বপ্রথম এইখানেই রয়েছে, আপনারা এখানে আসবেন, একটা মনে শান্তি, মানে অদ্ভুত একটা শান্তি আসে। তো আমাদের আজকের মতো এখানে ঘোরাফেরা, মন্দির দর্শন কমপ্লিট। তো ভাবলাম যাওয়ার আগে এখানকারই যে খাওয়া, তো মানুষ সাজেস্ট করলো এখানকার চাটা খুব ভালো, তো আমরা ভাবলাম একটু চা সিঙ্গারা খাওয়া যেতেই পারে। তো দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়ে এসেছিলাম, এখন একটু চা আর সিঙ্গারা নিয়ে নিয়েছি। তো আমরা এখানে স্পেশাল চা, মানে মানু এটা বলেছে আমাদেরকে যে এখানে চাটা খুব ভালো বানায়, সে
সেই জন্য আমরা তিনটে চা নিয়েছি আর একটু স্ন্যাক্স সিঙ্গারা নিয়েছি, আমরা এটা খাবো আবার দ্রুত চলছি। আমাদের এখন সন্ধ্যায় চায়ের আসর বসেছে, কি বলবে দিদি ভাই? চপ নিয়ে এসেছে পিঙ্কি, চপ মুড়ি সঙ্গে লাল চা গ্রিন টি, মানে দারুণ খাওয়া দাওয়া। এদিকে দিদি খাচ্ছে, আর কি বলবো, আপনি চা করে ধামনি চা করে দিয়ে যান খাচ্ছি। এদিকে টিভি চলছে, আর এই যে সম্পাদি এখানে এই যে গামলার মধ্যে মুড়ি মাখাচ্ছে, আমরা এখন খাবো। সম্পাদি তোমার এই মর্মান্তিক হাসিটা একবার দাও না দেখি। মর্মান্তিক হাসিটা যেটা ও আবার খেলতে বসে হবে না? আচ্ছা তো চলে এসেছি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অ্যান্ড হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই খুব ভালোভাবে হাসি খুশিভাবে থাকবেন।